नमस्कार बंधुरा, आमि बिमल पटाशपुर पूर्व मेदिनीपुर थेके आजके आपनादेर सामने एकटी भिडियो निये उपस्थित होयेछि। सेटा किन्तु खूब गुरुत्वपूर्ण जे बायोफ्लक माछ चाषेर जन्य बा बटम क्लिन जारा जेटा जेइभाबे चाष करछेन तो तादेर जन्य जे माछेर बाच्चाटा निये आसबो किभाबे तो तार किछु किन्तु धारणा आपनादेर सामने तुले धरते चाई जे हेचारी थेके माछेर बाच्चाटा किभाबे निये आसा उचित, ताहले किन्तु माछेर मोर्टालिटির হারটা किन्तु অনেকটা কম হবে। তো প্রথমত যে আপনারা যে হেচারি থেকে মাছটা নিচ্ছেন সেটা যেন খুব বিশ্বস্ত বা বড় মাপের হেচারি হয়, তো সেখান থেকে কিন্তু মাছটা সংগ্রহ করবেন। প্রথমত মাছের বাচ্চাটা আপনারা ভালো করে লক্ষ্য করে নেবেন যে মাছের বাচ্চাটা অ্যাকটিভ থাকলেও তার গায়ে কোনো রোগ এসেছে কিনা, বা মাছের যে লেজটা সেটা কাটা আছে কিনা, বা লেজটা সঠিকভাবে আছে কিনা, বা পাখনাগুলো ঠিক আছে কিনা, এই সমস্ত প্রকার বিষয়গুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন। তারপরে কিন্তু মাছের বাচ্চাটা কিন্তু নিয়ে আসবেন। আর যেই হেচারি থেকে নিয়ে আসছেন একটা ধারণা আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাই, তো যে হেচারি থেকে নিয়ে আসছেন যদি ওই হেচারি মাছের দামের পার্থক্যটা কিন্তু খুব যদি বেশি বলে, যে ধরুন যে হয়তো আমার একটা শিঙি মাছের বাচ্চা নিয়ে আনতে গেছি, শিঙি মাছের বাচ্চাটা যখন আপনাদের হয়তো শিঙি মাছের বাচ্চার দাম বললো 3 টাকা, তো যখন আপনারা ধরাধরি করলেন 3 টাকা নয় একটু কমিয়ে নিন, তখন কিন্তু যদি ওই হেচারির মালিক যদি খুব বেশি পরিমাণে কমিয়ে দেয় মাছের বাচ্চাটা, তখন কিন্তু ওই হেচারি থেকে মাছটা না নেওয়ার চেষ্টা করবেন বা এড়িয়ে যাবেন। তো কেন, যা যেই হেচারি থেকে মাছের দামের পার্থক্য খুব বেশি হবে তো সেই হেচারির কিন্তু ওই মাছের বাচ্চার কিন্তু খুব কিছু না কিছু একটা প্রবলেম আপনাদের আছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন না, মাছটা নিয়ে আসার পরে কিন্তু ওই প্রবলেমের সমস্যার সম্মুখীন হবেন আপনারা যদি ওই বাচ্চাটাকে নিয়ে আসেন। এর জন্য বললাম যদি বাচ্চার দাম একটু বেশিও বলে, যারা কমাতে চাইছে না দামটা, সেটা কিন্তু বাচ্চাটা ভালো হবে। যদি হঠাৎ করে দামটা বেশি পরিমাণে কমিয়ে দেয় সেই বাচ্চার কিন্তু মানে কোয়ালিটিটা ততটা ভালো হবে না যতটা আপনারা আশা করছেন। তো বাচ্চাটা আপনারা বিশ্বস্ত হেচারি থেকে নেবেন এবং নাম করা কোনো হেচারি থেকে নেবেন, তাহলেই কিন্তু বাচ্চাটা আপনারা কিন্তু ভালো পাওয়ার সম্ভাবনাটা আছে। তো বাচ্চাটা আপনারা নিজেরাও একটু দেখে নেবেন। তো দেখার পরে যখন আপনারা ওই হেচারি থেকে মালটা নিয়ে আসবেন, তারা যদি পুকুরে যদি ওই বাচ্চাটাকে বড় করে, তাহলে ওই বাচ্চাটা যেন তুলে আপাতত 24 ঘন্টা যেন ঝর্ণা খাওয়ায় কি 12 ঘন্টা যেন ঝর্ণা খাওয়ায়, তারপরে কিন্তু বাচ্চাটা নিয়ে আসবেন। আর যখন বাচ্চাটা নিয়ে আসবেন তখন বাচ্চাটাকে ওই হেচারি যেন না খেতে দেয়, খালি পেটেই থাকবে বাচ্চাটা, তখন কিন্তু আপনারা প্যাকিংটা করতে বলবেন। বাচ্চাকে খাওয়ার দিয়ে তারপরে প্যাকিংটা করতে না বলবেন, খাওয়ার না দেওয়া অবস্থায় ঝর্ণা খাওয়ালো, ঝর্ণা খাওয়ানোর পরে আপনাদের যেন বাচ্চাটাকে রাত্রে যেন প্যাকিং করে। তো তার ফলে যেটা হয় যে হচ্ছে জার্নিটা সেটা কিন্তু মাছের বাচ্চার উপর এই জার্নির প্রেশারটা কিন্তু খুব কম পড়ে। যদি মাছের বাচ্চাকে খাবিয়ে তারপরে যদি ওই প্যাকিংটা করে, তাহলে কিন্তু সেটা কিন্তু সমস্যা করে। জার্নিটা নিয়ে আসার পরে আপনাদের বায়োফ্লক ট্যাঙ্কে যখন ছাড়বেন তখন কিন্তু মাছের বাচ্চার মোর্টালিটিটা কিন্তু শুরু হয়। তো তার জন্য যখন প্যাকিং করছে তখন মাছের বাচ্চাকে না খাওয়ার দিয়েই খালি পেটেই যেন ওটাকে প্যাকিং করে। আর যে জলটাই প্যাকিং করছে ওনারা, তো সেই জলটায় কিছুটা পরিমাণে লবণ যেন মিশ্রিত করে, সেটাও আপনারা কিন্তু একটু অনুরোধ করবেন যারা হচ্ছে প্যাকিং করছে বা যেখান থেকে বাচ্চাটা নিয়ে আসছেন। তাহলে প্রথম 2-3টে জিনিস আমি যেটা বললাম, প্রথমত যে মাছের বাচ্চাটাকে আপনারা ঠিকভাবে লক্ষ্য করে আপনারা কিনলেন, কেনার পরে আপনারা মাছের যে বাচ্চাটা যেন ঝর্ণা খায় আপাতত 12 ঘন্টা, সেই ঝর্ণা খাওয়া মাছের বাচ্চাটা কিন্তু প্যাকিং করতে বলবেন। এবং প্যাকিং করার আগে কোনো বাচ্চাকে যেন না খাবার দেওয়া হয় সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। এবং আর একটা জিনিস, যে যখন যে প্যাকেটের মাধ্যমে প্যাকিংটা করছেন ওই প্যাকেটের জলে কিছুটা পরিমাণে যেন আপনাদের র সল্ট মেশানো থাকে, সেটাও একটু আপনারা একটু অনুরোধ করে আপনারা কিন্তু এটা করতে পারেন। তো এইভাবে কিন্তু মাছের বাচ্চাটা নিয়ে আসবেন। আর একটা জিনিস, যে মাছের বাচ্চাটা নিয়ে আসার পরে আমরা হঠাৎ বায়োফ্লক ট্যাঙ্কে ছেড়ে দেই বা হচ্ছে যে যেইভাবে চাষ করছেন ডাইরেক্ট ছেড়ে দেই, তো সেটা না করে আপনারা যেটা করবেন, মাছের বাচ্চাটাকে নিয়ে আসার পরে আপনাদের যে ট্যাঙ্কে চাষ করতে চাইছেন বা আপনাদের যে হসপিটাল ট্যাঙ্ক একটা আছে, সেই ট্যাঙ্কে আপনারা 2 থেকে 2.5 ফুট জল রেখে সমস্ত প্যাকেটগুলো ওখানে ভাসিয়ে রাখুন। ভাসিয়ে রাখলে দুটো জলের টেম্পারেচার যখন সেম হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলে ড্রিপ করার পরে ওই প্লেন জলেই কিন্তু আপনারা ছাড়বেন, ডাইরেক্ট নিয়ে এসে কিন্তু বায়োফ্লক ট্যাঙ্কে ছাড়বেন না।
যদি বাচ্চার লাইন বেশি থাকে তাহলে তো আরও অনেক দিন বেশি প্লেন জলে রাখা উচিত, আর যদি বাচ্চার লাইন কমও থাকে তাহলে বাচ্চার মোর্টালিটি যতক্ষণ না স্টপ হচ্ছে ততক্ষণ কিন্তু বায়োফ্লগ বা বটম ক্লিন যাই করুন না কেন সেটা কিন্তু করবেন না, প্লেন জলেই আপনারা রাখার চেষ্টা করুন। বাচ্চা নিয়ে আসার পরে আমাদের প্রসেসগুলো কি, এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ফলো করুন, দিলে ব্যাপারটা বুঝতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন যে আমি কীটা বোঝাতে চাইলাম, বাচ্চার বাচ্চা কিভাবে সিলেক্ট করা উচিত বা কিভাবে নিয়ে আসা উচিত। এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো আসছে সেগুলো ফলো করুন, মাছের বাচ্চা নিয়ে আসার পর আমাদের করণীয়টা কী, কী কীভাবে মেনটেন করা উচিত, কী কী ঔষধ প্রয়োগ করা উচিত, সেই সমস্ত প্রকার তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। নমস্কার।